আমার এই ঢাকা শহরে প্রচুর বিশেষজ্ঞ আছে। আপনার হার্টের চিকিৎসা, সেটা সার্জারি হোক, মেডিকেল সাইডে হোক, আপনি স্ট্যান্ড বা রিং পরানো হোক, কিংবা একটা বাইপাস সার্জারি হোক, এটা ভাল সার্জারি হোক, চমৎকার ব্যবস্থা আছে। আরও কয়েকটা বিভাগে শহরে হয়তো আছে, সারা দেশে কিন্তু নেই। জাপানের একটা ডিস্ট্রিক্ট হসপিটালে তাদের ক্যাপিটাল টোকিওর মতো চিকিৎসা, ওই লেভেলের বিশেষজ্ঞ, ওই লেভেলের সার্ভিস, ওই লেভেলের যন্ত্রপাতি সবই পাওয়া যায়। আমার দেশে সেটা কিন্তু নেই। আমরা যেমন লজিস্টিক, আপনার স্থান, হাসপাতাল, ইকুইপমেন্ট, বিভিন্ন যে যন্ত্রপাতি লাগে সেগুলো বিশেষজ্ঞ, তার সাথে যে প্যারামেডিক যেটা লাগে, যে অভিজ্ঞ চিকিৎসকের সাথে অভিজ্ঞ নার্স লাগবে, টেকনিশিয়ান লাগবে, সেগুলো অভাব কিন্তু আমাদের আছে। সেই জন্য বলে অনেকখানি আছে, অনেকখানি নেই। আস্তে আস্তে কিন্তু হচ্ছে, এবং এদেশে সরকার কিন্তু সেই বিষয়ে অনেকখানি সচেতন চেষ্টাও করছে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, একা সরকারের কাজ নয় এটি, এটি কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের সবার। আমরা সবাই মিলে কিন্তু চেষ্টা করা উচিত আমার এলাকায় যেন একটি ভালো চিকিৎসাকার গড়ে উঠে, আমার ছেলেমেয়েরা যেন উচ্চশিক্ষা লাভ করার জন্য বিদেশে গিয়ে ওখানে থেকে না যায়, এদেশে জনগণের জন্য ওখান থেকে ডিগ্রি নিয়ে হোক, এখান থেকে ডিগ্রি নিয়ে হোক, এদেশে যেন থাকে, তাকে থাকার ব্যবস্থাটি, সুযোগটি, কাজ করার পরিবেশটি আমাকে তৈরি করে দিই।